ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর এই মে মাসের টাকা প্রসেস হলো মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের উপভোক্তারা উনত্রিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে শুরু করেছে এরই মধ্যে আরও বড় সুখবর হলো যে মহিলাদের অ্যাকাউন্টে এবার শুধু এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলারা পাচ্ছে দু হাজার টাকা এবং দু টাকা করে লক্ষ লক্ষ মহিলার জন্য এই মাসে বেশি বেশি টাকা বরাদ্দ হয়েছে আর নতুন এই তালিকা অনুসারেই তাদের অ্যাকাউন্টে এবারের টাকা ঢুকতে শুরু করেছে তবে এরই মধ্যে বড় দুঃসংবাদ যেটা জানা যাচ্ছে যে এর আগের মাসে যেরকম অনেক মহিলার টাকা দেওয়া বন্ধ হয়েছিল এই রকমই এই মাসেও আরও অনেক মহিলা তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ এই মাসে তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তাই বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনিও যদি তাই ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি কেউ ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এখন টাকা পাচ্ছে কোন কোন মহিলারা এখন পাবে না বাকি মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবে যারা যারা টাকা পাচ্ছে না তাদের টাকা পেতে হলে ঠিক কী কী করতে হবে সমস্ত তথ্যই এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারে টাকা দেওয়া নিয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা মহিলাদের ব্যাংকে বারোশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে আপনিও কিন্তু ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই টাকা পাবেন এই মাসে এই টাকা দেওয়া শুরু কি কী আরও দেখুন মে মাস পড়তেই মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত সুখবর এই প্রকল্পের উনত্রিশতম কিস্তির টাকা প্রসেস হলো এই মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় চমক রয়েছে কারণ এই মাসে মহিলারা শুধু এক হাজার বা বারোশো টাকা নয় পাচ্ছে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে এ নিয়ে নতুন একটি তালিকাও প্রকাশ হয়েছে চলতি মাসের টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা এখনই টাকা পাবে না বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে কিন্তু এবার টাকাগুলো আসছে অনেকটাই বেশি টাকা অনেক মহিলা এবার পাচ্ছে এরই সাথে সাথে আবার দেখুন বলেছে যে চলতি মাসের টাকা দেওয়া শুরু হলেও সকল উপভোক্তা কিন্তু এখন টাকা পাবে না দেখুন বলেছে তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি দিন ধার্য হয়েছে অর্থাৎ অন্য একটি তারিখে আপনারা আবার টাকা পাবেন ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা প্রকল্পের টাকা পেতে শুরু করবে এরই মধ্যে অনেক মহিলার জন্য আবার দুঃসংবাদ রয়েছে জানানো হয়েছে যে প্রকল্পের এই সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পের টাকা এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা এই কিস্তি থেকেই আর ভান্ডার প্রকল্পের কোনো টাকা পাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ আপনারাও দেখেছেন যে ইতিমধ্যে প্রচুর মহিলার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তারা টাকা পাচ্ছে না হয়তো আপনারও এরকম রয়েছে এরকমই আরও অনেক মহিলার টাকা গত কিস্তি থেকে বন্ধ হয়েছে তারা শেষ কিস্তির টাকাও তাদের ব্যাংকে পায়নি যারা যারা এবারের কিস্তিতে টাকা পাবে তাদের টাকাটি ঠিক কবে আসবে তাদের অ্যাকাউন্টে কাদের টাকা দেওয়া শুরু হয়েছে কারা এখন টাকা পাবে আর কারা পরে টাকা পাবে যারা এখন এই প্রকল্পের টাকা পাচ্ছে না তারা কি করলে পুনরায় এই প্রকল্পের টাকা পাবে চলুন এই বিষয়ে এবার দেখে নেওয়া যাক তো ক্ষেত্রে দেখুন প্রথমেই বলেছে যে দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে সরকার সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করে তো তখন থেকে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলারা তাদের ব্যাংকে পেয়েছিল তবে এই বছর বাজেটে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করে সরকার এক্ষেত্রে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা ডবল করে দেওয়ার ঘোষণা করা হয় অর্থাৎ যত টাকা পাচ্ছিল তার ডবল টাকা তাদের জন্য ঘোষণা হয় আর যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের অন্তর্ভুক্ত তাদের দুশো টাকা করে বাড়ানো হয় ফলে সাধারণ ও ওবিসি মহিলারা আগে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিল তাদের ডবল হিসেবে এই মাসে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে আর তফসিলি জাতি উপজাতি মহিলাদের দুশো টাকা বৃদ্ধির সাথে সাথে আগের এদের এক হাজার টাকার বদলে এরা বর্তমানে বারোশো টাকা করে ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এরপর দেখুন বলেছি যে অনেক মহিলা এই টাকা পেল এরকম লক্ষ লক্ষ মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তিতে রকম টাকাই দেয়নি সরকার অর্থাৎ বুঝতেই পারছেন শেষ কিস্তিতে কিন্তু এই মহিলাদের টাকা আসেনি এক হাজার এবং বারোশো টাকা তো দূরের কথা তাদের আগের যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো সেটাও দেওয়া হয়নি এই সমস্ত মহিলাদের জন্য এবার আরও বড় একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ আপনাদের যাদের যাদের এরকম ছিল যে আপনারা টাকা পাননি আগের কিস্তিতে তাদের জন্যও কিন্তু একটা বড় সুসংবাদ রয়েছে কি জানিয়েছে দেখুন জানা যাচ্ছে যে এই মহিলাদের টাকা এবার একবারে দেওয়া হবে এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে এবার এক হাজার টাকার জায়গায় আসবে দু হাজার টাকা করে অর্থাৎ যারা এক হাজার টাকা প্রাপ্য গত মাসের হিসাব অনুযায়ী তারা কিন্তু দু হাজার টাকা পাবে আর যারা যারা গত মাসের হিসাব অনুযায়ী বারোশো টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পায় তাদের অ্যাকাউন্টে এবারে দুটো কিস্তির মিলিয়ে দু হাজার চারশো টাকা একবারে দেওয়া হবে তবে যারা যারা শেষবারের কিস্তিতে এই প্রকল্পের টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্টে এবারও এক হাজার টাকা এবং বারোশো টাকা করেই আসছে অর্থাৎ তারা এই অনুসারেই কিন্তু টাকা পাচ্ছে তাদের কিন্তু টাকা এক্ষেত্রে বৃদ্ধি হয়নি আবার অনেক মহিলার টাকা বন্ধ হয়ে গেছে তো যেটা আগে আপনাদের বলেছিলাম কি কি কারণের জন্য বন্ধ হয়েছে আপনারা একটু দেখুন কিভাবে ঠিক করবেন কি বলেছে তাদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকের আবার কে ওয়াইসি করা নেই এই সমস্ত কারণের জন্য এই সকল মহিলার অ্যাকাউন্টে এই মাসেও কোনো টাকা দেওয়া হবে না তারা এই প্রকল্পে এই মাস থেকে টাকা পাবে না টাকা পেতে হলে তাদের সকলকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে তারপরেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন বুঝতে পারছেন টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে কিছু কিছু মহিলা এখন টাকা পাবে বাকি মহিলারা কিন্তু নতুন তারিখ হিসেবে সপ্তাহের শেষে গিয়ে টাকা পাবে তো আপনি আমাদের সাথে জুড়ে থাকবেন সকলের যখন টাকা দেওয়া শুরু হবে সেই আপডেটও সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেবো এই ছিল এখনকার মতন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ